আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরোয়া রান্নাঘর থেকে আজকে আপনাদের জন্য থাকছে কিভাবে চিংড়ি মাছ দিয়ে এই সুস্বাদু শিমের ভাজিটি করবেন। শিম ভাজি করতে আমাদের বেশি সময়ও লাগবে না এবং বেশি উপকরণও লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে অতি অল্প সময়ের মাধ্যমে আপনারা এই শিম ভাজিটি করবেন। চিংড়ি মাছ দিয়ে শিম ভাজি করার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি কিছু শিম। আপনারা আপনাদের ইচ্ছা মতো শিম নেবেন। আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ এবং শিমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার আমি একটি কড়াইয়ে শিমগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। এবার আমি শিমের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আপনারা আপনাদের শিমের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আর তারপর আমি অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ লবণ। যেহেতু আমাদের শিম বেশি না, সেহেতু আমরা লবণ ওই পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি শিমটি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি শিমটি উঠিয়ে দেখব, অলমোস্ট আমার শিম সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার শিম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ করা শিমগুলি উঠিয়ে রেখে আরেকটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল। আপনারা দেখতে পাচ্ছেন আমি এক এক করে তেল নিয়ে নিচ্ছি। আমার মনে হলো শিমের মধ্যে আরেকটু তেলের প্রয়োজন, তাই আমি অল্প করে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এবার আমি আমার কেটে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নিচ্ছি। ভালোভাবে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি একসাথে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো আমাদের পেঁয়াজ এবং মরিচ ভাজাটা লাল লাল হয়ে আসবে। এভাবে ভালোভাবে আপনারাও নেড়েচেড়ে নেবেন। এখন আমি অ্যাড করে নিচ্ছি আমার রেখে দেওয়া চিংড়ি মাছগুলো। আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় শিমের সাথে এই ছোটো চিংড়ির কম্বিনেশনটা বেশ ভালো যায়, তাই আমি ছোটো চিংড়ি ব্যবহার করছি। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত চিংড়িটা ভালোভাবে ভাজা হয়ে আসে। আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আমার চিংড়ি ভাজি অলমোস্ট হয়ে আসবে। এমন লাল লাল হয়ে আসলে বুঝবেন যে আপনার চিংড়ি ভাজি হয়ে গিয়েছে। এখন আমি আমার রেখে দেওয়া শিমগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। ছোটো চিংড়ি দেওয়ার কারণে শিমের মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার আসবে, আর যেটা খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন আমার শিম ভাজি অলমোস্ট হয়ে এসেছে, আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলব। শিম ভাজা আমার ডান, এখন আমি নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে শিম ভাজিটি খেতে অনেক মজা লাগবে, আর যেহেতু আমরা এখানে চিংড়ি অ্যাড করেছি তাই এটাতে দিবে একটা এক্সট্রা ফ্লেভার। আর এমন মজার মজার ভিডিও আরও পেতে আমাদের সাথেই থাকুন।